এডুকেশনাল গাইডলাইনে আপনাদেরকে স্বাগত জানাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি ইজিআর টু বা ভূগোল দ্বিতীয়পত্রের ফাইনাল সাজেশান দু হাজার উনিশ এখন আপনাদেরকে ভিডিও আকারে দেব ভূগোল দ্বিতীয়পত্রের ফাইনাল সাজেশান এখন আমি দুটো পাটে দেব আজকে আমরা প্রথম পার্ট অর্থাৎ এই পার্টে অর্ধেকটা আমরা দেব বাদ বাকি দ্বিতীয় পার্টে থাকবে সম্পূর্ণ সাজেশানটা অর্থাৎ প্রথম পার্টটা দেখে নিন এবং দেখা হয়ে গেলে দ্বিতীয় পার্টটা আপনারা দেখুন শুরু করা যাক একের দাগের দশ নম্বরের দুটি প্রশ্ন লিখতে হয় সেই দুটি প্রশ্নের জন্য আমরা যে সাজেশান দিয়েছি সেখানে সাজেশানটাকে আমরা এমনভাবে সাজিয়েছি দুয়ের দাগের ছ নম্বরের প্রশ্নও লিখতে হয় সেই ছ নম্বরের প্রশ্নও এই দশ নম্বরের সাথে থাকবে আমরা সেইভাবেই তৈরি করেছি অর্থাৎ যে প্রশ্নটা দশ নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা ছ নম্বরের ছ নম্বরের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের বোঝার ক্ষেত্রে সহজ হবে তাহলে একের দাগের যে দশটি প্রশ্ন লিখতে হয় দশ দশ নম্বরে দুটি প্রশ্ন লিখতে হয় এবং দুয়ের দাগের দুয়ের দাগের ছ নম্বরে তিনটি প্রশ্ন লিখতে হয় অর্থাৎ আজের প্রথম পার্টের সাজে দশ নম্বরের প্রশ্ন যেমন থাকবে সেই সঙ্গে তিন নম্বর তিনটি প্রশ্ন লিখতে হয় ছ নম্বরের সেই ছ নম্বরেরও কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট সেটাও আমরা এখন আপনাদেরকে বলে দেব শুরু করা যাক প্রথম প্রশ্ন দশ নম্বরের জন্য নদী হিমবাহের যৌথ প্রক্রিয়ার দ্বারা গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করুন টিল ও ভাব কোথাগুলি দিয়ে কী বোঝানো হয় এই প্রশ্নটা অনেকবার এসেছিল নেতাজি সুভাষ প্রপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে এই প্রশ্নটা দশ নম্বরের ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট তেমনি দ্বিতীয় পার্টের প্রশ্ন দেখুন তিল ও ভাব কোথাগুলি দিয়ে কী বোঝানো হয় এটা তিন নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট অর্থাৎ সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন তিন নম্বরে চারটি প্রশ্ন লিখতে হয় সেখানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট অর্থাৎ এটা দশ নম্বরের ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট এই দ্বিতীয় পার্টটা তিন নম্বরের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট আমরা পরবর্তী দ্বিতীয় পার্টে তিন নম্বরে যে সাজেশান দেব চারটি লিখতে হয় সেখানে আর এই প্রশ্নটা আর দ্বিতীয়বার উল্লেখ করব না খ দ্বিতীয় প্রশ্ন দশ নম্বরের অর্থাৎ হিমবাহ থেকে আমরা দুটো প্রশ্ন দিচ্ছি দশ নম্বরের জন্যে দ্বিতীয় প্রশ্ন হিমবাহের সঞ্চয় ও ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহের প্রকৃতি বৈশিষ্ট্য বিশ্লেষণ ও তৎসংলগ্ন ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করুন এখানে আমরা একসাথে দশ নম্বরের ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট সেরকম ছ নম্বরের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট বলে আমরা এই প্রশ্নটাকে একটি লেনদি করেছি এখানে দশ নম্বরের ক্ষেত্রে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি হয় হিমবাহের সঞ্চয় অথবা ক্ষয় ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের প্রকৃতি বৈশিষ্ট্য বিশ্লেষণ ও তৎসংলগ্ন ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করুন এটা দশ নম্বর হতে পারে অথবা ছ নম্বরের প্রশ্ন হতে পারে যে কোনো একটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বা ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ যে কোনো একটা প্রশ্ন ছ নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট অর্থাৎ এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট দশ নম্বরেও আসতে পারে অথবা ছ নম্বরের ক্ষেত্রেও যে কোনো এক একটি আসতে পারে অর্থাৎ ক্ষয়েরটাও আপনারা প্রস্তুত নিয়ে থাকবেন এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট বাহ থেকে গেল এরপর গ দশ নম্বরের তৃতীয় শয়সান দু হাজার উনিশের জন্য ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা খুব বেশি সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়ের শ্রেণী বিভাগ করে তাদের সংক্ষিপ্ত বিবরণ দিন অর্থাৎ এই প্রশ্নটাও দশ নম্বরের ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট তেমনি ছ নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট অর্থাৎ আমরা এখানে দশ নম্বর হিসাবে উল্লেখ করেছি কিন্তু পরবর্তী দ্বিতীয় ভিডিওতে যেখানে দ্বিতীয় ভিডিও আমরা আপনাদেরকে যেখানে দিয়েছি সেখানে আর আমরা ছ নম্বরের প্রশ্ন হিসাবে আমরা এখানে উল্লেখ করব না যেহেতু এটা আমরা বলেই দিয়েছি যে ছ নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট অর্থাৎ পুঞ্জিত ক্ষয়ের শ্রেণী বিভাগ করে তাদের সংক্ষিপ্ত বিবরণ দিন ঘ একই রকমভাবে হিমবাহের মতো আমরা পুঞ্জিত ক্ষয় থেকে দুটো প্রশ্ন রেখেছি দ্রুত গতি সম্পন্ন পুঞ্জিত ক্ষয়ের কারণ ও প্রভাব সমূহ ব্যাখ্যা করুন ও লাহার বলতে কি বোঝায় এই প্রশ্নটাও তিন নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট অর্থাৎ যখন আমরা সারা সান তিন নম্বরে যে চারটি প্রশ্ন লিখতে হয় এই এখানে আমরা সেই প্রশ্নটা রেখে দিয়েছি অর্থাৎ সেখানে আর এই প্রশ্নটা থাকবে না অর্থাৎ দশ নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঘরেরটাও এরপর ও অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন দশ নম্বরের ভূমিরূপের বিবর্তনে চক্রীয় মতবাদের সঙ্গে অচক্রিয় মতবাদের তুলনামূলক আলোচনা করুন এই প্রশ্নটাও পরবর্তীকালে ছ নম্বরের পরবর্তী ভিডিওতে ছ নম্বরের যে চার তিনটি প্রশ্ন লিখতে হয় সেখানে আর আমরা আলাদাভাবে তুলব না কারণ এটা ছ নম্বরের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট ছ নম্বরের ক্ষেত্রেও আসতে পারে আর দশ নম্বর হলে সেটা একটু আপনারা বিস্তৃতভাবে লিখবেন আর ছ নম্বর হলে একটু সংক্ষিপ্তভাবে ছ নম্বরের মতো করে আপনারা তৈরি করবেন লাস্ট দশ নম্বরের যে প্রশ্ন আমরা রেখেছি সেটা হচ্ছে পেঙ্কের ব্যাখ্যায় ভূমিরূপ বিবর্তনের মূল বিষয়গুলি কি কী লিখুন পেঙ্ক বর্ণিত ভূমিরূপ বিবর্তনের মডেলটি সমালোচনা সহ ব্যাখ্যা করুন এটা দশ নম্বরের প্রশ্ন তাহলে কমপ্লিট হলো দু হাজার উনিশের প্রথম পাঠের সাজেশান অর্থাৎ দশ নম্বরের যে প্রশ্ন লিখতে হয় এবং সেই সঙ্গে ছ নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরেরও দুটো প্রশ্ন আপনাদেরকে ভিডিও আকারে আমরা দিলাম পরবর্তী ভিডিওতে আপনারা দেখে নিন বাদ বাকি কমপ্লিট সাজেশান ভূগোল দ্বিতীয়পত্রের অবশ্যই বলে রাখবো যদি আমার চ্যানেলটি নতুন দেখেন আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিন এবং অবশ্যই শেয়ার করুন আমার এই ভিডিওটি এবং অবশ্যই ভালো লাগলে লাইক দিন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তার দিকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন